দেখো 3 এর ক্ষেত্রে কমন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে n মান 3 আর সহগের কোয়ান্টাম সংখ্যা n মান হচ্ছে 2 তাহলে 3 আর 2 যোগ করলে কত হচ্ছে 5 আর 4 এর ক্ষেত্রে করো 4 এর ক্ষেত্রে n মান হচ্ছে 4 l মান হচ্ছে 1 তাহলে 4 আর 1 যদি যোগ করি তাহলে হচ্ছে 5 তাহলে দুইটা ক্ষেত্রে কিন্তু সেম 3 এর মান হচ্ছে 4 এর মান হচ্ছে সেম কিন্তু কিন্তু 3 এর যে আগে ইলেকট্রন প্রবেশ করবে কেন কারণ এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা এই আবারটা তো শুনতে পাচ্ছো হ্যালো আমার কথা শোনা যায় জি স্যার ঠিক আছে আমাদের মাত্র চারজন উপস্থিত হয়েছে আমরা ক্লাস টাইম নষ্ট করব না বারবার বলেছি যে যে টাইম দেওয়া হবে তার 4-5 মিনিট আগে থেকে রেডি থাকবে প্রস্তুত থাকবে যাক যে কজন হবে হবে কারণ আমাদের ক্লাস টাইমটা লস হয়ে যায় এখানে যদি 4-5 মিনিট নষ্ট করি তাহলে ওদিক 30-35 মিনিট তো সময় পাওয়া যায় আমাদের হ্যাঁ জি স্যার ঠিক আছে আমরা ক্লাস শুরু করছি আজকে কাশ্যপ স্লো আমার স্লাইডটা আমি গতকাল কাশ্যপ স্লো নিয়ে একটু কথা বলেছি আর কি কারণ কাশ্যপ স্লো বুঝতে গেলে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ভোল্টেজ কি কারেন্ট কি কিভাবে ভোল্টেজ ড্রপ হয় যেটা আমাদের অধ্যায় 3 এ চ্যাপ্টার 3 তে ওহমের সূত্র দিয়ে কিছুটা আমরা দেখেছি তাই না যে V সমান IR তো আমাদের চতুর্থ অধ্যায় হচ্ছে কাশ্যপ স্লো কাশ্যপ ইলেকট্রিক্যাল সার্কিট রিলেটেড উনি দুইটা সূত্র দিয়েছেন সেই দুটো সূত্র নিয়ে এই চ্যাপ্টারটা সাজানো হয়েছে আমরা এই সূত্র দুটার বিবৃতি জানব কিভাবে উনি এই সূত্রটা প্রতিপাদন করেছেন সেটা জানব পাশাপাশি এই কাশ্যপের যে দুটি সূত্র আছে সেই সূত্র রিলেটেড কিছু অঙ্ক গাণিতিক সমস্যা আমরা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমরা শুরু করছি চ্যাপ্টার 4 কাশ্যপস ল এবং একটু বলে রাখি শুরুতেই যে এই চ্যাপ্টার থেকে সাধারণত রচনামূলক প্রশ্ন সেট করা হয় বুঝছো একটা ম্যাথমেটিক্স প্রবলেম দেয় ম্যাথমেটিক্যাল প্রবলেম রচনামূলক এজন্য আমরা চ্যাপ্টারটাকে একটু গুরুত্ব দিব আর যারা ম্যাথমেটিক্স খুব ভালো বোঝো সলিউশন করতে ভালো পারো হ্যাঁ বলো এই অধ্যায়টা কি কি ব্যবহারিক আছে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল তোমরা এখন প্র্যাকটিক্যাল শুনছো আচ্ছা প্র্যাকটিক্যাল কাশ্যপস ল হ্যাঁ প্র্যাকটিক্যাল করা যাবে যেমন সার্কিট আমরা যে প্রমাণগুলো দেখছি না সেগুলো আমরা মাল্টিমিটার দিয়ে ডিজিটাল মাল্টিমিটার বা অ্যানালগ মাল্টিমিটার দিয়ে আমরা প্রমাণ করে দেখতে পারি যে কাশ্যপ সূত্রগুলো ঠিক আছে কিনা হ্যাঁ রিলেটেড প্র্যাকটিক্যাল আছে আমরা আপাতত থিওরি নিয়ে কথা বলি প্র্যাকটিক্যালটা তোমাদের কলেজে আসার সুযোগ করে ইনশাআল্লাহ আমরা প্র্যাকটিক্যাল জব ম্যানুয়ালটা দিব জব শিট দিব সেভাবে আমরা ল্যাবে প্র্যাকটিক্যাল করবো কারণ প্র্যাকটিক্যাল ব্যাপারটা অনলাইনে নেওয়ার বিষয়টা কোনো তাগাদা দেওয়া হয়নি তোমরা নিজেরাই বলো যে প্র্যাকটিক্যাল কি অনলাইনে নেওয়া যায় সম্ভব এটা জন্য ল্যাবে যেতে হবে এই জন্য ঠিক আছে আমরা আগাই ধীরে ধীরে আমাদের চ্যাপ্টার আউটলাইনগুলো দেখি যে চ্যাপ্টার কি কি আছে কাশ্যপস কারেন্ট ল স্টেটমেন্ট আমরা জানবো বিবৃতিটা এবং পাশাপাশি কাশ্যপের কারেন্ট সূত্রটা আমরা ব্যাখ্যা করব আবার কাশ্যপের ভোল্টেজ লটে কি সেটা জানবো এবং কাশ্যপস ল ব্যাখ্যা এবং সলভ প্রবলেম বাই কাশ্যপস ল কাশ্যপের যে সূত্রগুলো ছিল যে দুইটা আছে সেটার যে প্রবলেমগুলো বই দেওয়া আছে আর কি সেগুলো সলিউশন করবো হ্যাঁ তো প্রথমে আমরা আসলে উপরে এটা দেখা যাচ্ছে না এটা যদি এদিকে রাখা যায় তাহলে হয় কিন্তু এটা থাকে না তো নিচে থাকে মেবি হ্যাঁ জানি আমরা মাত্র 7 জন আমাদের আজকে ক্লাসে কিন্তু ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস কারণ এই ক্লাসে যখন দ্বিতীয় অংশটা দ্বিতীয় পর্ব আমরা নেক্সট ক্লাসে শুরু করব তখন অনেকেই বুঝবে না কারণ প্রথম অংশ কিন্তু আমি আর রিপিট করব না এই ক্লাসগুলো একটা টিচার রেডি করতে হলে অনেক পরিশ্রম করে করছেন কথা বুঝছো তোমরা যদি এগুলোকে ছেলেখেলা মনে করো ভাবো যদি এগুলো জাস্ট আমরা তামাশা করছি তাহলে খুব খারাপ বিষয়টা আর কি আমি বারবার ঘোষণা দিয়েছি যে আজকে এক্সট্রা একটা ক্লাস হবে আমি আমার নীতিগত ব্যাপার থেকে বলছি কারণ যে ক্লাসটা মিস হয়েছে সেটা আমি ইচ্ছা কিন্তু করিনি ওটা আমি সরকারি একটা কাজেই আমি গিয়েছিলাম চাইলে না নিতে পারতাম তারপর মনে হচ্ছে না তোমরা যে বঞ্চিত হচ্ছ ক্লাসগুলো আমার ধারাবাহিকভাবে থাকে বলতে যেন না পারি যে কোনো ক্লাস হয়নি হ্যাঁ যেদিন হয়নি সেটা এক্সট্রা ভাবে অন্য দিন নেওয়া হয়েছে তো যাই হোক অহমের সূত্রে আমরা এখানে অহমের সূত্র নিয়ে কিছু কথা আছে সাথে লিমিটেশন বলা আছে আর কি অহমের সূত্র নিয়ে কিছু খুব সহজ সরল বর্তনী কারেন্ট রেজিস্ট্যান্স গুলো বের করা যায় ভোল্টেজ বের করা যায় কথা বুঝছো কিন্তু যদি সার্কিট একটু জটিল টাইপের হয় আর একটু কমপ্লেক্স টাইপের হয় তাহলে সেই ক্ষেত্রে বেশ কিছু
থিওরেম আছে, তার মধ্যে কারশফস ল, কারশফস থিওরেম একটা, যার সাহায্যে আমরা মোটামুটি সহজেই কারেন্ট ভোল্টেজ রেজিস্ট্যান্স অর্থাৎ সার্কিট প্যারামিটার যেগুলো যে তিনটা সবচেয়ে বেশি ব্যবহার করতে সেগুলো বের করা যায়। তো এই যে ওহমের সূত্রে যে জটিল নেটওয়ার্ক আমরা সমাধান করতে পারছি না, সেটা জার্মান পদার্থবিদ রবার্ট কারশফস উনি জটিল সার্কিট গুলো সমাধান করার জন্য উনি দুটো সূত্র এস্টাবলিশ করেছেন, ডিসকভার করেছেন, ইনভেনশন। সেই দুটো সূত্র হচ্ছে কারেন্ট সূত্র, যেটা আমরা অন্যভাবে পয়েন্ট সূত্র বলি, আর এটা হচ্ছে ভোল্টেজ সূত্র বা ম্যাচ সূত্র। ম্যাচ আমার লেখাগুলো দেখা যাচ্ছে মনে হয় নাকি স্ক্রিনে? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এই দুটো সূত্র নিয়ে কথা হবে চ্যাপ্টারে। হ্যাঁ খুব মনোযোগ দিবে, আর বলেছি যে আমরা আমাদের ক্লাসগুলো করার সময় অবশ্যই কাছে ক্যালকুলেটর, খাতা, কলম এবং বইটা রাখবো। কারশফস সূত্র সময় আচ্ছা প্রথমটা বলেছিলাম কারেন্ট সূত্র, এটা বিবৃতি। আমরা আমাদের আর্টিকেলে দেখেছিলাম যে 8.1 যে কারশফের কারেন্ট সূত্র বিবৃতি, পরীক্ষা মাঝে মধ্যে যে কারশফের কারেন্ট সূত্র কি, এক মার্কসের অতি সংক্ষিপ্ত প্রশ্ন একটা হতে পারে। তো কোন ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক নোড বা জাংশনে আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের বীজগণিত যোগফল সমান, এটা খুব প্র্যাকটিক্যালি একটা খুব সহজ করে বলি, বিভিন্ন রাস্তার মোড় থাকে না, মোড় শূন্য হবে, বিভিন্ন রাস্তায় তো মোড় থাকে, দেখবা ওই রাস্তার মোড়ে তিনটা চারটা পাঁচটা রাস্তা যুক্ত হয়েছে, হয় না? তো এই মোড়ে আসলে কি ঘটনাগুলো ঘটে রাস্তার মোড়ে, যে দেখবা যে কিছু কিছু রাস্তাতে গাড়ি ঢুকছে, আবার ওই মোড় থেকে কিছু কিছু রাস্তাতে গাড়িগুলো বের হয়ে যাচ্ছে, এরকম হয় তো নাকি? কিন্তু এরকম কি কখনো দেখা যায় যে যে গাড়িগুলো আসছে সেই মোড়ে গিয়ে থেকে যাচ্ছে, এরকম হয়? কেউ আসছে কেউ যাচ্ছে, এই তো এখানে কারশফের কারেন্ট সূত্রটা ঠিক তাই। যে ইলেকট্রিক্যাল কোন সার্কিট আমরা যখন বিস্তারিত ছবি সহ দেখবো আরো ভালো বুঝবে, একটু হালকা বলে করে বলি, ইলেকট্রিক্যাল সার্কিট এরকম কিছু পয়েন্ট আছে, জাংশন আছে, নোড আছে, যেখানে বেশ কিছু তার আছে যুক্ত হয়েছে, ওই তারগুলো দিয়ে কিছু কারেন্ট আসে, কিছু কিছু তার দিয়ে কারেন্ট গুলো বের হয়ে যায়। বিজ্ঞানী কারশফ এই কথাটাই বলেছেন যে ওই নোড বা ওই জাংশনে যে কারেন্ট গুলো আসছে এবং যে কারেন্ট গুলো বের হচ্ছে তাদের বীজগণিতিক সমষ্টি শূন্য। সেটা আমরা ব্যাখ্যা আরো ক্লিয়ার বুঝবো, বুঝছো? বীজগণিত সমষ্টি বলতে বোঝানো হচ্ছে যে প্রপার সাইন ব্যবহার করে অর্থাৎ প্লাস এবং মাইনাস চিহ্ন ব্যবহার করে যদি তুমি কারেন্টের যোগফল গুলো করো, দেখবা যে রেজাল্ট হচ্ছে শূন্য। ব্যাপারটা এরকম যে আগত কারেন্টকে যদি তুমি প্লাস চিহ্নতে দেখো আর নির্গত কারেন্ট অর্থাৎ পয়েন্ট থেকে যে কারেন্ট গুলো বের হয়ে যাচ্ছে সেই কারেন্ট গুলোকে যদি তুমি মাইনাস চিহ্নতে দেখাও, তাহলে দেখবা যে যোগফল শূন্য হবে। আর তোমাদের প্রত্যেকটা ক্লাসে আমি শুরুতে বলেছি যে টিচার যে টপিক নিয়ে যে চ্যাপ্টার নিয়ে ক্লাস নেবেন সেই ক্লাসগুলোর একটু আগে থেকে ধারণা নিবে, তাহলে হবে কি জানো, স্যার কি সুন্দর সুন্দর কিছু গঠনমূলক প্রশ্ন করা যায়। আর যদি তুমি প্রিপারেশন না নিয়ে ক্লাসে অ্যাটেন্ড করো, তাহলে হবে কি, স্যার যা বোঝাচ্ছেন সেগুলোই তোমাকে বুঝে নিতে হচ্ছে, বাড়তি প্রশ্ন করার মতো হয়তো বা মাথায় জিনিসটা আসবে না। এই জন্য একটু দয়া করে উপন্যাস পড়ার মতো করে হলেও একটু বইটা পড়ে নিবা, চ্যাপ্টারটা যেটা আমরা আগামীতে ক্লাস করাবো। এরকম আমি তো আগেই বলেছি না যে আজকে কারশফের সূত্র নিয়ে আলোচনা করবো। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে এটা হচ্ছে কারেন্টের সূত্র নিয়ে কথা। এবার দ্বিতীয়টা হচ্ছে ভোল্টেজ সূত্র বা ম্যাচ সূত্র। ম্যাচ মানে একটা লুপের ব্যাপার সেবার আছে, দেখো বিবৃতিতে বলছে কোনো একটি লুপের ভোল্টেজ উৎস এবং প্রত্যেক রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ বীজগণিতিক যোগফল শূন্য। তাহলে দুটো সূত্রই এই শূন্যর ব্যাপার সেবার বলেছে আর কি, তাই না? শূন্য নিয়ে তো হ্যাঁ, প্রথম সূত্রটা খুবই ইজি, দ্বিতীয় সূত্রটা নেই এই চ্যাপ্টারের বড় বড় ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন। এবং আমি বলেছি ফাইনাল পরীক্ষায় সমূহ সম্ভাবনা আছে, প্রায় 80-90% সম্ভাবনা আছে এখান থেকে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দিবে, সেটা কোনটা, কারশফের ভোল্টেজ সূত্র রিলেটেড প্রশ্ন। তবে হ্যাঁ এই সূত্রের সাথে সাথে কারেন্টের সূত্রটা একটু একটু আসে, আমরা ইএমএফটাকে আমি বলছি, হ্যাঁ ইএমএফ হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, যেগুলো আসবে সেগুলো চাইলে ওই চ্যাপ্টারের তোমরা যে এখন সেশন আপনার কি বলে হোমওয়ার্ক খাতা আছে বা রাফ খাতা কাছে রাখো, এগুলো একটু নোট করে রেখো। যেমন আজকে চতুর্থ চ্যাপ্টার নিয়ে কথা হচ্ছে, তাই না? এখানে কিছু কিছু জন কেবল একজন স্টুডেন্ট প্রশ্ন করলো যে ইএমএফ টা কি, ইএমএফ হচ্ছে ইলেকট্রো মোটিভ ফোর্স, ইলেকট্রোর ই এসেছে মোটিভের এম এবং ফোর্সের এফ, এটা বাংলা করলে হয় তড়িৎ চালক বল, বল বল বলো, ফোর্স মানে বল, আসলে এনার্জি মানে শক্তি, তড়িৎ চালক বল। আচ্ছা তো বলছে যে কোন একটি লুপ, লুপ বলতে আমরা একটা ক্লোজ সার্কিট পাথ বুঝাচ্ছি। আমরা গত ক্লাসে অনেকবার দেখেছিলাম একটা সার্কিট, তাই না? ভোল্টেজ সোর্স নিয়েছি, একটা রেজিস্ট্যান্স নিয়েছি, তাই না? আমি বলেছিলাম যে এই যে ভোল্টেজ সোর্সটা নিলাম, ইএমএফ টা নিলাম, ইএমএফ টা কি রেজিস্টার ভিতর দিয়ে কারেন্ট পাস করাবে? তোমরা বলেছো স্যার না, কেন? পরিবাহী তার আমি জোড়া দিইনি, মনে আছে তোমাদের?
যখন পরিবাহী তার দিলাম যখন সার্কিটে পুরো কমপ্লিট করলাম তখন আমরা বলছি যে হ্যাঁ এখন রেজিস্টরের মধ্য দিয়ে বা ওই লোডের মধ্য দিয়ে কারেন্ট পাস করবে তো এই যে একটা বদ্ধ সূত্রের একটা কমপ্লিট সার্কিট আমি যে ডিজাইন করলাম এটা হচ্ছে একটা লুপ বলে হ্যাঁ একটা লুপ সিঙ্গেল লুপ এরকম একটা সার্কিটে অনেকগুলো লুপ থাকতে পারে অনেকগুলো ফাঁস লুপের বাংলা হচ্ছে ফাঁস ফাঁস তো বোঝো তারপর বিভিন্ন খুনের আসামিকে ফাঁসি দেয় না এই তো এখন ফাঁস দিতে চাইলে দড়ির দুই প্রান্তটাকে এক জায়গায় করতে হবে না দড়ির দুই প্রান্ত এক জায়গায় না করলে কি তুমি ফাঁস তৈরি করতে পারবে না ইলেকট্রন ফ্লো সৃষ্টি করছে যেমন সকল প্রকার ব্যাটারি হতে পারে বৈদ্যুতিক উৎস যেমন জেনারেটর গুলো হ্যাঁ এগুলো হচ্ছে ভোল্টেজ উৎস যেটাকে আমরা ইএমএফ বলছি ইএমএফ এটা আরেকটা বলছি প্রত্যেক রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ বিদ্যুতিক যোগফল শূন্য হবে এই কথাটা একটু হয়তো বুঝতে কষ্ট হবে আমরা সার্কিটে বুঝাবো অর্থাৎ ইকুয়েশন আকারে দেখেছে এখানে যে ইএমএফ ওই যে ভোল্টেজ উৎস ইএমএফ প্লাস সামেশন অফ আইআর এই দাগাদাগি করবো না স্ক্রিনে দাগাদাগি করো না সিদ্ধাতুল মুনতাহা দাগাদাগি করছো তুমি না বুঝতে পারলে বলো মনোযোগ দাও অন্যদিকে মনোযোগ দিও না ইএমএফ প্লাস সামেশন অফ আইআর যদি এখানে সামেশন অফ ইএমএফ বলা যেত কারণ কিছু কিছু লুপে দেখা যায় যে একটা ভোল্টের উৎস না দুটো উৎস থাকে তিনটা উৎস থাকে তাহলে আমরা বলতে পারি সামেশন অফ ইএমএফ প্লাস সামেশন অফ আইআর ইকুয়াল 0 এটা হচ্ছে দুটো সূত্র এখন সূত্রগুলো ব্যাখ্যা করার একটু করে দেখি কারশপের সূত্র প্রথম কারশপের কারেন্ট সূত্র ইংলিশে বলা হচ্ছে কারশপস কারেন্ট ল আমরা শর্টকাটে হ্যাঁ আমরা শর্টকাটে বলি কেসিএল আগামীতে কারশপ কারেন্ট সূত্র বারবার বলা হবে না আমরা কেসিএল কেভিএল বলবো হ্যাঁ কেভিএল হচ্ছে কারশপস ভোল্টেজ ল কারশপস ভোল্টেজ ল কারেন্ট লটা কি আমরা দেখি এটা কারেন্ট সূত্র আমরা এখানে সূত্র নিয়ে কথা বলবো সমাধান করার কৌশল এবং এগুলো নিয়ে ব্যাখ্যা করবো আমরা কারেন্ট সূত্রের সাহায্যে কিভাবে বিভিন্ন সার্কিট সমাধান করে সেটা নিয়ে কথা থাকবে মেইন টপিক বলা হচ্ছে এখানে এবার কারশপের কারেন্ট সূত্র ব্যাখ্যা এই যে দেখো ডান পাশে এই যে দেখিয়েছে এই যে একটা পয়েন্ট দেখানো হচ্ছে এ এটাই হচ্ছে সেই নোড সেটা জাংশন সার্কিটের একটা পয়েন্ট যেটা আমরা রাস্তার মোড় বলি যেমন এখানে বেশ কয়েকটা রাস্তা যুক্ত হয়েছে লাইন তাই না পরিবাহী তার অনেকগুলো প্রায় আটটা I1, I2, I3, I4 কিন্তু মজার ব্যাপার এই পয়েন্টটা দেখো যে কিছু কিছু পরিবাহী তার কারেন্ট ঢুকছে কিছু তার বের হচ্ছে যেমন আমি যদি বলি I1 এই I1 কারেন্টে কিন্তু দেখো এই ঢুকছে আবার I2টা বের হচ্ছে I3টা ঢুকছে I4 বের হয়ে যাচ্ছে I5 বের হচ্ছে I8 আবার ঢুকছে I8 কি দুইবার নিচ্ছে এটা I6 মেবি I6 যদি এইটার মতো দেখাচ্ছে এটা I6 হ্যাঁ তারপর I7 বের হচ্ছে I8 তো আমরা এই চিহ্নর ব্যাপার বীজগণিত সমষ্টি শূন্য দেখাবো তো চিহ্নের ব্যাপারে একটু সচেতন হবো আমরা যদি কোনো পয়েন্টে কারেন্ট ঢোকে সেটাকে আমরা পজিটিভলি ভাববো হ্যাঁ যেমন ধরো পানি ট্যাঙ্কিতে পানি প্রবেশ করছে তাহলে এটা পজিটিভ ব্যাপার না পানি ট্যাঙ্কি ধীরে ধীরে বাড়বে তো নাকি পানি ট্যাঙ্কিতে পানি বাড়বে না যদি যেমন মোটর দিয়ে যে পানিটা ঢুকছে তাহলে বাড়ানোর ব্যাপারটা আমরা প্লাস দিয়ে বুঝি নাকি আর যদি কমানোর ব্যাপারটা বুঝি কি দিয়ে মাইনাস দিয়ে তাহলে বোঝো যদি এই পয়েন্টে যে কারেন্টগুলো ঢুকছে আমরা প্লাস হিসেবে জানবো আর যে কারেন্টগুলো বের হয়েছে সেগুলোকে মাইনাস হিসেবে জানবো তাহলে আমরা এই যে দেখো তাহলে এই কথাটা যদি বুঝে থাকো তাহলে আমরা ইকুয়েশনটা এখানে আমি দিয়েছি এখানে যে এই বিন্দুতে কোন বিন্দু এই যে এই বিন্দু এই বিন্দুটা কি নোড বা জাংশন ওই যে উপরে লিখছি নেটওয়ার্কের নোড এই যে দেখো নোড বা জাংশন এই জাংশনে I1 প্লাস দিয়েছি কেন বলো তো I1টা ঢুকছে I2 তে মাইনাস দিয়েছি I1 এর আগে প্লাস দিয়ে দিই কারণে যে শুরুর দিকে প্লাস না দিলেও চলে তোমরা তো জানোই কোন সংখ্যার শুরুতে প্লাস না দিলেও চলে হ্যাঁ ভিতরগুলো দিতে হবে I2 আগে মাইনাস I প্লাস I3 আগে প্লাস এইভাবে কারণ যে দেখো অ্যারো চিহ্ন দিয়ে বুঝবা তীর চিহ্ন যেভাবে দেওয়া আছে অ্যারো চিহ্ন দিয়ে দেখি সমান সমান শূন্য লিখবো তো পরীক্ষাতে যদি সংক্ষিপ্ত দেয় যে কারেন্ট সূত্র কি ব্যাখ্যা করো তাহলে এই যে এই স্লাইডে যা দেখতে পাচ্ছ ভালো করে দেখো এই স্লাইডে যা দেখতে পাচ্ছ ছবি এঁকে শুধু লিখলেই ফুল মার্কস দিবা হাফ মার্কস কোয়ার্টার মার্কস কাটার কোনো জায়গা নাই কথা বুঝছো পারলে স্যার যদি 3 মার্ক থাকে হয়তো ভুলে 4ও দিতে পারে 3 মার্কের ধরো 4 দিয়ে ফেলছে বলে কিন্তু মার্ক কমানোর কোনো সুযোগই নেই এখানে
এক্সাক্ট যতটুকু যায় ততটুকু দিবা, অতিরঞ্জন বা বাড়াবাড়ি করবে না, বেশি বেশি লিখতে গেলে ঝামেলা হচ্ছে কি তোমার সময় নষ্ট হবে, আরেকটা প্রশ্নে তুমি সময় নষ্ট করছো। হ্যাঁ, এই জন্য যতটুকু চাইবে অতটুকুই লিখবে। আশা করি তুমি যদি 90 মার্কসেরও প্রশ্ন হয় তুমি 90 মার্কসের প্রশ্ন হয় তাহলে তুমি 89-88 পেতে পারো, একদম অঙ্কের মতো। ইঞ্জিনিয়ারিং প্রশ্নগুলো এরকমই, একদম অঙ্কের মতো নাম্বার পাওয়া যায়। হ্যাঁ, এই জন্য এখন তো একটু সচেতন হও যে কিভাবে নোট করে কত সুন্দর করে রিপ্রেজেন্ট করবে বিষয়গুলো। তো দেখো, এখন যদি আমি প্লাস চিহ্নগুলোকে একদিকে রাখি এবং মাইনাস গুলোকে একদিকে রাখি, তাহলে কিন্তু এটাকে সামেশন বলা হচ্ছে, যে সকল প্রকার ঋণাত্মক মানগুলোর যোগ এবং ধনাত্মক মানগুলোর যোগফল শূন্য। আমরা যদি সরাসরি একটা উদাহরণ দেখি, এটা তো একটা জাস্ট ব্যাখ্যা দিচ্ছি, কারশফের কারেন্ট সূত্র এক্সপ্লানেশন ব্যাখ্যা, যদি আমরা অঙ্কতে বুঝি তাহলে খুব সহজে বোঝানো যাবে। তাহলে আমরা এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশন যদি আমরা পক্ষান্তর করি, তাহলে কিন্তু দেখো এই এই লাইনটা পাওয়া যায় যে i1+i3+i6+i8, মানে সকল ধনাত্মক গুলা বাম সাইডে রয়েছে, আর ঋণাত্মক গুলা, এই যে ঋণাত্মক গুলো আছে সেটা আমরা কোন সাইডে নিয়ে গেছি, ডান সাইডে। ডান সাইডে নিয়ে গেলে কি ধনাত্মক হবে না? আবার ধনাত্মক হবে, বাম পাশে ঋণাত্মক সঙ্গে ডান সাইডে ধনাত্মক হবে। তাহলে কি দাঁড়ালো আসলে? i1 i3 i6 i8, এগুলো কোন কারেন্ট বলো তো? আগত কারেন্ট, মানে আগত কারেন্ট, পয়েন্টে কারেন্ট ঢুকছে। হ্যাঁ, যেগুলো ঢুকছে, যেগুলো ঢুকছে সৃজনশীল প্রশ্নের উত্তর দিয়ে অভ্যস্ত, ক্লাস 9-10-8 সৃজনশীল প্রশ্নের পরীক্ষা দিয়েছো, অ্যান্সার দিয়েছো, তাহলে সৃজনশীল আমি এখান থেকে প্রশ্ন এভাবে ঘুরিয়ে বলি যে কারশফের কারেন্ট সূত্র থেকে প্রমাণ করো আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট। কথা বুঝছো? যদি আমি বলি যে কারশফের কারেন্ট সূত্র থেকে প্রমাণ করো আগত কারেন্ট সমান নির্গত, তাহলে বলো তো এই ছবি এই কথাগুলো লাইন গুলো দেওয়ার পর শেষে এই লাইনটা দিতে পারবে না? এবং ব্র্যাকেটে লিখবে কি যে প্রমাণিত শেষ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কারশফের কারেন্ট সূত্র। কারো কোনো কথা আছে? আর তুমি কি পরে ক্লাস যুক্ত হয়েছো? তুমি কি কয়টা ক্লাসে যুক্ত হয়েছো বলো? শুরুতে আমি শুরুতে বলেছিলাম যে এই পয়েন্টটাতে যে কারেন্ট গুলো ঢুকছে, এই পয়েন্টে যে কারেন্ট গুলো ঢুকছে সেগুলো প্লাস চিহ্ন দিবা, আর যেগুলো বেরিয়ে যাচ্ছে সেগুলো মাইনাস চিহ্ন। এখন দেখো ছবি দেখে বুঝতে পারবা যে প্লাস মাইনাসটা কেন হয়েছে, বুঝতে পারছো? যেমন i7 আগে মাইনাস, কারণ বের হয়ে যাচ্ছে, দেখো i7 বের হয়ে গেছে। আচ্ছা, আমরা পরের স্লাইডে যাচ্ছি। তবে এখান থেকে আরেকটা সিদ্ধান্ত কিন্তু নেওয়া যায় জানো, যে কোন সার্কিটে কোন পয়েন্টে বা জাংশনে, কথা বলো না, যেটা বলছিলাম যে এখান থেকে আরেকটি সিদ্ধান্ত আসা যায়, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে বুঝতে পারছি কি জানো, যে কোনো সার্কিটে কোনো পয়েন্টে কিন্তু কারেন্ট জমা থাকে না, মানে ব্যাপারটা হচ্ছে যে যতটুকু কারেন্ট ঢুকছে পয়েন্টটাতে ঠিক অতটুকু কারেন্টই বের হয়ে যাচ্ছে, এই জন্য আগত কারেন্ট নির্গত সমান বলা। আচ্ছা, আমরা পরের স্লাইডটা দেখি। আমরা ওই যে ব্যাখ্যা তো দিলাম, এবার সরাসরি উদাহরণে চলে আসছি। হ্যাঁ, উদাহরণে দেখো,
বামপাশের ছবিতে দেখতে পাচ্ছ যে কোন কারেন্টগুলো ঢুকছে আর কোন কারেন্টগুলো বের হচ্ছে এবং একটা নোড চিহ্নিত করা আছে এই জায়গায়, এটা পয়েন্ট সার্কিটের, বুঝতে পারছো তো না? তাহলে এখান থেকে কি এই কথা বলা যায় আই ওয়ান প্লাস আই থ্রি, যদি এখানে এগারো তেরো চোদ্দ এরকম মনে হচ্ছে, প্রথমটা কিন্তু আই, হ্যাঁ পরে একটা ওয়ান থ্রি, লেখাটা ঠিক হয় না, সুন্দর করে ইংটার মতো দরকার ছিল। আচ্ছা যাও বুঝে নাও, এটা এগারো না, আই ওয়ান আই থ্রি আই ফোর সমান আই টু প্লাস আই ফাইভ, লিখে যায় না একটা পয়েন্ট ধরছে, এই যেটা আমি লাল কলম দিয়ে যে এঁকে দিয়েছি এই পয়েন্টটাতে দেখো তো বেশ কিছু কারেন্ট ঢুকছে বেশ কিছু কারেন্ট বের হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটার জন্য আমাদের এই কথাটা বলা যায় আই ওয়ান প্লাস আই থ্রি প্লাস আই ফোর ইকুয়াল টু আই টু প্লাস আই ফাইভ। আচ্ছা এটা থেকে বলতো দেখি যে আই ফাইভ এর মান কত, আমরা একটা সমাধান করছি সমস্যা, প্রশ্নটা দেখতে পাচ্ছো? এই চিত্রতে আই ফাইভ এর মান কত, অর্থাৎ আই ফাইভ এর মান দেওয়া নাই, বাকি সবগুলো একক দেওয়া আছে, যেমন একটা কারেন্ট হচ্ছে ওয়ান এম্পিয়ার, আরেকটা কারেন্ট থ্রি এম্পিয়ার, টু এম্পিয়ার, ওয়ান এম্পিয়ার, তোমরা একটু জন্য খাতা কলম কাছে নিতে বলছি, ঝটপট কে বলতে পারো দেখি আই ফাইভ এর মান কত, আই ফাইভ এর মান কত? ঠিক আছে না না ঠিক আছে ঠিক আছে, 1 এম্পিয়ার, 1 এম্পিয়ার, বাহ খুব সুন্দর, কে বললে, নাম কি, কে বলেছো? সুস্মিতা, সুস্মিতা, হ্যাঁ সুস্মিতা, খুব সুন্দর ঝটপট বলে ফেলছো, দেখো ও কিভাবে বললো আমরা একটু দেখে নেই, এখানে দেখো তো স্কাই ব্লু মেবি নাকি ব্লু কালার, আই আই ফাইভ স্কাই ব্লু এবং থ্রি এম্পিয়ার যেটা বের হচ্ছে ওটা স্কাই ব্লু দেওয়া, তাই না? তো এই দুটা কারেন্ট বের হয়ে যাচ্ছে, তাহলে এই দুইটা কারেন্টের মান কার সমান হবে, যে তিনটা সবুজ কারেন্ট ঢুকছে তাদের সমান, তাই না? আগে দেখো তো কোন কারেন্ট গুলো ঢুকছে তাদের যোগফল কত বলো, 1 এম্পিয়ার, 1 এম্পিয়ার প্লাস 2 এম্পিয়ার, 2 এম্পিয়ার, 2 এম্পিয়ার, 4 এম্পিয়ার, তাহলে 4 এম্পিয়ার কাদের সমান হবে, 3 এম্পিয়ার প্লাস আই5 এর, তাহলে এটা যে 3 এম্পিয়ার হয় তাহলে এটা কি 1 এম্পিয়ার হতে হবে না, তার 3 এর আগে 4 হতে হবে, তো সমান সমান হবে, ওই হিসেবে আমরা 4 বলেছি, চাইলে সূত্র প্রয়োগ করে তুমি সূত্রটা অ্যানসারটা বলতে পারবে, ঠিক আছে। আমরা এবার আরেকটা সমাধানে আসছি, সমস্যার সমাধান সেটা হচ্ছে তিন নাম্বার প্রবলেম, এখানেও দেখতে পাচ্ছো যে কিছু কিছু তারের বা কিছু কিছু ব্রাঞ্চ দিয়ে, ব্রাঞ্চ বলা হয় শাখা, হ্যাঁ কিছু কিছু শাখাগুলো তো কারেন্ট বেরোচ্ছে কারেন্ট ঢুকছে এই ব্যাপারগুলো, তো এখন আমরা যেটা দেখবো হচ্ছে এই হোয়াট চিহ্ন এই মানগুলো কি হতে পারে, হ্যাঁ ঠিক আছে, হোয়াট চিহ্নগুলোতে কি কারেন্ট হবে, আমরা যদি সি পয়েন্টটা ভাবি, সি পয়েন্ট ভালো করে দেখো আমার কার্সরটা দেখতে পাচ্ছ, কার্সর অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছ, এই যে আমি যে নড়াচ্ছি পয়েন্টটা, পয়েন্ট ওকে, সি সি পয়েন্টে বলো তো দেখি যে কোন কারেন্ট আসছে আর কোন কারেন্ট বের হয়ে যাচ্ছে সি পয়েন্ট থেকে, এটা একটা নোড, একটা জাংশন, এখানে কিন্তু সার্কিটে অনেকগুলো পয়েন্ট আছে, ধরো একটা পয়েন্ট সি, বি তে একটা পয়েন্ট, এ তে আরেকটা পয়েন্ট, এগুলো কিন্তু সার্কিটের জাংশন বলে, নোড বলে, পয়েন্ট, হ্যাঁ এই পয়েন্ট নিয়ে কিন্তু কারশফের কারেন্ট সূত্রটা, তো বলো সি পয়েন্টে কোন কারেন্ট আসছে আর কোন কারেন্ট যাচ্ছে, এখন একটু আঁকা কি করে দেখাও, অনেকে কি জানে আঁক দিচ্ছিলে যে আঁকা কি করছিলে, দেখাও কোন কারেন্টটা ঢুকছে আর কোন কারেন্ট গুলো বেরোচ্ছে, এটা ঢুকছে, এখন কাজ লাগছে সুন্দর, মন্তা যেটা বললো যে এই হোয়াট চিহ্ন এই কারেন্টটা ঢুকছে আর এই ওয়ান এম্পিয়ার আর এই টু এম্পিয়ার না বের হচ্ছে, তাহলে বলো তো এই কারেন্টের কি মান, এটার এটার মান কত হবে, তাহলে আর কোন রাস্তা আছে যে অন্য দিক দিয়ে বের হয়ে গেছে, তোমার কাছে মনে হচ্ছে যে উড়ে চলে গেছে কিছু, কারেন্ট কি উড়ে যায় না, আমরা দেখতে পাচ্ছি যে একটা লাইন দিয়ে ঢুকে দুটা লাইন দিয়ে বেরোচ্ছে, তাহলে আমরা এই দুটাতেই, অর্থাৎ যে আগ দোকান আর নির্গত কারেন্ট সমান, মনে আছে এটা ভুলে যাওয়া যাবে না, কারশফের সূত্র, কারেন্ট সূত্র তো তাই যে কোনো একটা পয়েন্টে আগত কারেন্ট আর নির্গত কারেন্ট সমান, আগত কারেন্ট এটা আর দুটো কারেন্ট নির্গত হচ্ছে, তাহলে নির্গত কারেন্ট কি 3 এম্পিয়ার, তাহলে আগত কারেন্ট অবশ্যই 3 এম্পিয়ার। এবার আসো বি পয়েন্টটা ভাবো, বি পয়েন্ট
বি পয়েন্টে কোন কন্ট্রাস্টার কোন কন্ট্রাস্ট এই এগুলা আউট করো এই এই কালারগুলো আউট করো মোলে আবির্ভাব কুন্দ সম্পর্ক প্রাপ্ত ওই মোলে আউট করা যায় কিভাবে এই দাও আউট হচ্ছে ইরেজার দিয়ে রাবার দিয়ে হ্যাঁ দিয়ে দাও ঠিক আছে এবার বি পয়েন্টে বলো বি পয়েন্টে কোনটা আগত কারেন্ট বি পয়েন্টে স্যার এটা আগত 5 এম্পিয়ার এটা 5 এম্পিয়ার আগত রাইট হ্যাঁ 5 এম্পিয়ার আগত কারেন্ট আর বের হচ্ছে কত দিয়ে এটা দিয়ে আর এটা দিয়ে এটা আচ্ছা তাহলে এটার মান কত 2 3 এম্পিয়ার ওই আগে হ্যাঁ আগেটা থেকে বের করেছে এটা থেকে 3 এম্পিয়ার তাহলে এটা কত হবে এটা 2 স্যার 2 2 দেখো যে কত সুন্দর দেখো আজকে একটা ক্লাসে তোমরা সব বলতে পারছো কত ক্লিয়ারলি তোমাদের কাছে কি মনে হচ্ছে যে কারশপে কারণসূত্রটা খুব কঠিন মোটেও কঠিন এটা অনেকটা খেলার মতো লাগছে খেলার মতো কিনা বলো যে আমরা ছোটদের খেলতাম না খাতায় কাগজ কলমে একদম খুবই সিম্পল জটিল ভাবে নিবা না ইঞ্জিনিয়ারিং পড়াশোনা মানে যে জটিল কঠিন কিছু এরকম নেওয়া যাবে না তাহলে এই 3 এম্পিয়ারটা আমরা জানছি এই এই জায়গা থেকে আর এটা 3 এম্পিয়ার হলে এটা অবশ্যই 2 এম্পিয়ার হবে কারণ এই দুটো মিলেই না এটা আচ্ছা 5 এম্পিয়ার এখন লাস্ট হোয়াট চিহ্নটা গেল হচ্ছে এটা এটার মান কত 5 এম্পিয়ার কারণ এই কারেন্টটাই তো ঘুরে এদিক দিয়ে গেছে তাই না কারণ এ তো আর অন্য কোনো রাস্তা নাই একটা একটা এই যে এদিক দিয়ে চলে গেছে এভাবে আমরা কারশপের কেসিএল বা কারশপ কারেন্ট ল দিয়ে আমরা খুব সহজেই কোনো নোডে আগত বা নিগত কারেন্টের জানা অজানা মানগুলো এভাবে আমরা নির্ণয় করতে পারি কারশপস ভোল্টেজ লটা একটু জটিল দেখি আজকে ক্লাসে যতটুকু কভার করা যায় আমাদের মনে হয় বেশ খুব বেশি সময় আছে কিনা জানি না মাত্র 40 মিনিট ক্লাস তো যতটুকু হয় আর কি তাহলে কেসিএল এর আমরা উদাহরণ দেখলাম তিনটা এবার আমরা তারপর আবার জয়েন্ট হবে কে জয়েন্ট হচ্ছে পরে আণবিক ভর হচ্ছে অনুভব ও আচ্ছা আজকের ক্লাসে আজকে আজকে ক্লাসে না 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 এত বেশি ক্লাস দিলে ক্লাসে মজা হারিয়ে যাবে সবকিছু ভালো লাগা বিষয়গুলো অত বেশি গিয়ে করতে হয় না নষ্ট হয়ে যাবে তারপর একটু বিরক্ত হবে আর আমারও বেশি বেশি ক্লাসে কথা বলতে বিরক্ত লাগে কিন্তু যে তোমরা ছোট মানুষ কেবল ফার্স্ট সেমিস্টার সিস্টেমটা কেবল পরিচিত হচ্ছে বলে অনেক ব্যাখ্যা অনেক ভেঙে চুরে বলতে হচ্ছে যখন ধীরে ধীরে ফার্স্ট সেমিস্টার থেকে সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার উঠবা তখন ধীরে ধীরে কথা কমে যাবে যখন সপ্তম পরে উঠবা দেবে ক্লাসের টিচার খুবই কম কথা বলছে কারণ এই কম কথাগুলি তোমরা খুব সহজে খুব দ্রুত ধরে ফেলছো তারপর আমি মনে করি যে অনেক স্টুডেন্ট গুলো এত কথা বলতে হতো না ওরা আরো সহজে বুঝতো কিন্তু ওই যে আমাদের তো সব শ্রেণীর স্টুডেন্ট আছে এখানে সব ধরনের এই জন্য খুব ভেঙে চুরে বলতে হয় আমরা এবার দ্বিতীয় সূত্র নিয়ে কথা বলবো কারশপের ভোল্টেজ সূত্র যতটুকু বলা যায় সময়ের মধ্যে হ্যাঁ আমাদের এই ভোল্টেজ সূত্র দেয় ভোল্টেজ সূত্রটা কি এবং এই সূত্রের সাহায্যে কিভাবে আমরা বিভিন্ন সমস্যা ইলেকট্রিক্যাল যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে সলভ করব আমরা এবং সার্কিট সমাধান করব কৌশলগুলো নিয়ে কথা বলবো কারশপের ভোল্টেজ সূত্র কারশপ কি বলেছে সে কথাগুলো দেখি কোন ক্লোজ লুপ ক্লোজড লুপ মানে বুঝছি তো যে একটা কমপ্লিট সার্কিট উপস্থিত সবগুলো ভোল্টেজের বীজগণিত যোগফল সমান এই সবগুলো ভোল্টেজ বলেছে এখানে আরো শর্ট করে সবগুলো ভোল্টেজ এই ভোল্টেজের ভিতরে কি কি ছিল বলো তো একটা হচ্ছে ইএমএফ আর একটা কি বিভিন্ন রেজিস্ট্যান্সের যে ড্রপ আর এর ভিতরে যে ড্রপ ভোল্টেজ ড্রপ একটা আর এর মধ্য দিয়ে একটা আর এর মধ্য দিয়ে যদি আই পরিমাণ কারেন্ট যায় তাহলে বলো তো ভোল্টেজ ড্রপ কি হবে একটা রেজিস্ট্যান্স তার মান হচ্ছে আর হ্যাঁ এবং তার মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে হচ্ছে আই তাহলে এর ভোল্টেজ ড্রপ কত হবে মানে ভি কত হবে ভি আয়ার যদি আমি বলি যে ওই রেজিস্টার মধ্য দিয়ে এক্স পরিমাণ কারেন্ট যাচ্ছে এক্স এবং ওই রেজিস্টারের মান হচ্ছে এম তাহলে ওই রেজিস্টারের ভোল্টেজ ড্রপ কত হবে বিভব কত এম এক্স এক্স এম বাই এম এক্স ঠিক আছে বুঝতে পারছো তো যদি ওই রেজিস্টারের মধ্য দিয়ে 2 এম্পিয়ার কারেন্ট যায় যদি ওই রেজিস্টারের মধ্য দিয়ে 2 এম্পিয়ার কারেন্ট যায় এবং সেই রেজিস্টারের মান যদি হয় 50 ওহম তাহলে তার ভোল্টেজ ড্রপ কত হবে বিভব পতন কত হবে 100 ভোল্ট তাহলে বুঝতে পারছো যে তাহলে বুঝতে পারছো রেজিস্টারের ভোল্টেজ ড্রপ হয় মানে ভোল্টেজ পতন হয় অর্থাৎ তুমি যে ব্যাটারিতে যে ভোল্টেজটা দিচ্ছ না ভালো করে শোনো একটা সার্কিটে ব্যাটারি থেকে যে ভোল্টেজগুলো দিচ্ছ সেই ভোল্টেজটা বিভিন্ন শাখায় যে রেজিস্টর বা বাধাগুলো আছে সেই বাধাতে ড্রপ হয় পতন হয় পতন হয় আমরা উদাহরণ আরো সুন্দর দেখব যেমন ধরো তুমি 100 ভোল্টের একটা ব্যাটারি লাগাইছো তো এবং তিনটা রেজিস্টর যুক্ত আছে এই রেজিস্টর একটা রেজিস্টর ধরো 20 ভোল্ট ড্রপ হচ্ছে আরেকটা রেজিস্টরে তোমার ধরো 70 ভোল্ট ড্রপ হচ্ছে
তিনটা রেজিস্টার কিন্তু হ্যাঁ তাহলে বলো তো লাস্ট রেজিস্টারে কতটুকু ভোল্ট ড্রপ হবে কথা বুঝছো কিনা 10 মিনিট ক্লাস আছে আমরা ক্লাস দ্রুত শেষ হয়ে যাবে আমাদের আমি আবারো বলি ধরো একটা ব্যাটারি একটা সার্কিটে লাগাইছো হ্যাঁ সেই সার্কিটের ব্যাটারির ভোল্টেজটা হচ্ছে 100 ভোল্ট কত ভোল্ট 100 ভোল্ট আচ্ছা এবং ওই সার্কিটে তিনটা রেজিস্টার আছে সিরিজে যুক্ত মানে একটার পর একটা যুক্ত আছে তিনটা রেজিস্টার তবে দেখলাম এই পেজে একটা রেজিস্টার ভোল্টেজ ড্রপ হচ্ছে 20 ভোল্ট হ্যাঁ আরেকটা রেজিস্টরে ভোল্টেজ ড্রপ হয়েছে 70 ভোল্ট তাহলে লাস্ট রেজিস্টরে ভোল্টেজ ড্রপ কত হবে বলো তো 10 ভোল্ট হ্যাঁ 10 ভোল্ট যে 10 ভোল্ট বলছো আমরা একটু পড়াশোনা করছি একটু অ্যাডভান্স পড়াশোনা করছি খুবই ভালো আমি বারবার বলেছি অ্যাডভান্স পড়াশোনা করবা তাহলে সুন্দর প্রশ্নের সুন্দর সুন্দর উত্তর দেওয়া যাবে সঠিক উত্তর দেওয়া যাবে তো 10 ভোল্ট কিভাবে ওই যে বাকিটা কারণ তুমি তো 100 ভোল্ট দিচ্ছো এর মধ্যে 100 ভোল্টের ভিতরে একটা জায়গায় 20 ভোল্ট হারিয়ে গেছে আরেকটা রেজিস্টরে কত ভোল্ট হারালো 70 ভোল্ট তাহলে বুঝতে পারছো যে বাকি 10 ভোল্ট অবশ্যই রেজিস্টরে হারাবে এই যে হারানো বা হারিয়ে যাওয়া পতন হয় এটাকে আমরা ভোল্টেজ ড্রপ বলছি ইংলিশ প্রায় ইংলিশই বলবো আমরা ভোল্টেজ ড্রপ কিন্তু এই তোমাদের বইয়ে এর বাংলা সুন্দর একটা বাংলা দেওয়া আছে বিভব পতন ভোল্টেজ বিভব তো যাও কখনো বিভব পতন বলবো কখনো ভোল্টেজ ড্রপ বলবো ইংলিশে বললে দোষের হবে না পাপ হবে না ঠিক আছে এখন তাহলে বলতে সবগুলো ভোল্টেজ এই সবগুলো ভোল্টেজের মধ্যে কি কি থাকবে ইএমএফ এর ভোল্টেজ আর রেজিস্টরে যে ভোল্টেজ গুলো আছে সেগুলো তাহলে সেগুলো যদি আমরা যোগ করি বীজগণিত ভাবে সেগুলো শূন্য হবে আমি যে কেবল যে উদাহরণটা দিলাম সেখানে দেখো তো শূন্য হচ্ছে কিনা এই যে ইএমএফ হচ্ছে 100 ভোল্ট আর রেজিস্টর গুলো হচ্ছে 20 70 আর 10 তাই না তো রেজিস্টরের ভোল্টেজ গুলো তুমি মাইনাস দিয়ে ধরো আর যদি ব্যাটারি ভোল্টেজটাকে প্লাস হিসেবে ধরো দেখো যোগ করলে শূন্য হবে শূন্য হয় না আমি আবারো বলছি ব্যাটারি ভোল্টেজটাকে যদি প্লাস হিসেবে ধরো আর রেজিস্টরের যে ভোল্টেজ গুলো আমি কেবল বললাম সেগুলো যদি মাইনাস হিসেবে ধরো দেখো যোগ করলে শূন্য হবে এই কথাটাই বিজ্ঞানী কারশপস উনি ওনার ভোল্টেজ সূত্র বলে গেছেন হ্যাঁ মরে যাওয়ার আগে তোমাদের জানাই গেছে আর কি যে হবে ঘটনা নিয়ে আলোচনা হচ্ছে সার্কিটে যে ডান পাশে নিচে কোণায় দেখতে পাচ্ছ সার্কিটটা এই যে এটা এই সার্কিটের ভোল্টেজ সূত্র ব্যাখ্যা দিব হ্যাঁ দেখো তো ভোল্টেজ সূত্র ব্যাখ্যা দিলে একটা লুপের ব্যাপার বলছি লুপ বা ফাস্ট যেটা বলছিলাম যে মেশ সূত্র বলে এটাকে ভোল্টেজ সূত্রকে তো লুপটা আসলে কি ফাস্ট দেখো এখানে তো বলো তো দেখি লুপ কয়টা এখানে মনে হচ্ছে এখানে লুপ কয়টা এই সার্কিটে লুপ কয়টা বলো তিনটা আরে বাপ রে বাপ কে বললো তিনটা নাম বলো ভয় পাওয়ার কিছু নেই কারণ এখানে তোমাদের বিশেষ করে চট থাপ্পড় মারার কোনো সুযোগই নেই আছে কি ক্লাসরুম হলে একটা কথা ছিল কেন ভুল বললে ও মা গো স্যার কলেজ খুলে কি মেরে দিবেন না এখানে পুরো শিক্ষা মন্ত্রণালয়ের এখানে যে নির্দেশনা আছে সেটা শতভাগে শতভাগ পূরণ করা হয় মেনটেন করা হয় মানা হয় যে স্টুডেন্ট কোনো ভাবে শারীরিক ভাবে পানিশমেন্ট দেওয়া হয় না ফিজিক্যাল পানিশমেন্ট নাই এই মানে এত খুশিতে ডগমগ হওয়ার কিছু নাই এটা জিনিস মাথায় রাখবা যে ফিজিক্যাল যে পানিশমেন্ট তার চেয়েও আরো বেশি ভয়ঙ্কর হচ্ছে কথা কিন্তু সবচেয়ে বড় অস্ত্র কথা যদি কোনো একটা শিক্ষক যদি তুমি তোমার অনিয়ম এসে এগুলো যদি করে থাকো ক্লাস করছো না যদি কথায় বলে কথার অ্যাকশনটা অনেক দিন থাকে কেন জানো এমন ভাবে তোমাকে অপমান করলো সব স্টুডেন্টের সামনে তুমি 6টা 7টা দিন তুমি প্যারায় মরছো এবং বারবার কথাটা মনে হচ্ছে কষ্ট করছো আর যদি কি একটা টিচার চড়থাপ্পড় মারলো ওই তুমি ক্যাম্পাস থেকে বের হয়ে গেলা হয়তো একটা হাতে দাগ টাগ করেছে ওই দাগও শুকিয়ে গেল তোমার কষ্টটাও চলে যাবে কিন্তু কথাগুলো কিন্তু সিরিয়াস এই জন্য স্যার আপনি দেন হ্যাঁ আমি দিই আমি খুব ঠান্ডা ভাবে কথা দিয়ে করি হ্যাঁ বুঝতে পারবে ক্লাসে আসো তো বুঝতে পারবে এবং খুব না সমস্যা নেই হাসি খুশি থাকি সবসময় ফ্রেন্ডলি থাকি ক্লাসে কিন্তু এটাকে দুর্বলতা ভেবে আবার ব্যাপারোয়া বা বেয়াদবি করা যাবে না আমি বেয়াদবি একদম বরদাস্ত করি না আমি ক্লাসে সবসময় চেষ্টা করি যে পরিবেশটা খুব ভালো রাখার এরপর যদি কেউ বদমাইশি দুষ্টামি করে এগুলো কিন্তু আমি একদম টলারেট করি না সেই শাস্তিটা কেমন কেউ সেটা আমি ওপেন সবাইকে জানাই দিই আমি যদি মৌন ভাবে আমি যদি চুপচাপ নিষ্ক্রিয় ভাবে তোমাদের শাস্তিটা দিই তাহলে বাকি বেয়াদবগুলো ঠিক হবে না
কারণ যে যাকে আমি শাস্তি দিচ্ছি যদি নাই জানে তাহলে সে পরবর্তীতে আবার বেয়াদবি করার সুযোগ পাবে। আমি সাফ সাফ বলে দিই তোমার এই আচরণগুলোর জন্য এই প্রবলেমগুলো হবে আগামীতে, বি কেয়ারফুল। এই জন্য মেধাবী বিনয়ী স্টুডেন্ট হতে হবে। এমন মেধাবী হওয়ার দরকার নেই যে মেধাবী বেয়াদবে ভরা, যে মেধাবী তোমার মানে উগ্রতায় ভরা, এই মেধাবী স্টুডেন্ট হওয়ার দরকার নাই। মেধাবী হবে অবশ্যই সেটা বিনয়ী হতে হবে, খুব বিনয়ী হবে, তাহলে দেখবে যে খুব ভালোভাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করতে পারবে এবং খুব ভালো জিপিএ পাবে। আউট অফ ফোরে দেখা যাচ্ছে চারে তুমি 3.9890 পাচ্ছ, এটা কম রেজাল্ট নাকি? কেউ ফোরে আবার ফোরে ফোর পায়, আসলে আমার ফোরে ফোরই বলা উচিত ছিল। এমন স্টুডেন্ট আছে যারা ফোরে ফোর পাইছে, কিন্তু ফোরে ফোর পাইতে গেলে একটু কষ্টটা কোথায় জানো, ঝামেলাটা হচ্ছে যে তোমাকে সব সেমিস্টারে ফোর পাইতে হবে, একটা টাফ ব্যাপার না? আটটা সেমিস্টারে সবগুলোতে ফোরে ফোর পাইতে হবে, আবার সবগুলোতে ফোরে ফোর পাইতে চাইলে আবার সব সাবজেক্টে ফোরে ফোর পাইতে হবে। এই জন্য সাধারণত দেখা যায় যে আটটা সেমিস্টার জুড়ে কেউ ফোরে ফোর পেয়ে ফোর পাইছে এরকম রেকর্ড একেবারেই নাই বললে চলে, খুব টাফ এটা। তো ওই ধরনের স্টুডেন্ট হতে চাইলে তোমাকে অবশ্যই সেরকম আলাদা ধরনের স্টুডেন্ট হতে হবে। বর্তমান স্টুডেন্টদেরকে ছেলে মেয়েদের বোঝা খুব টাফ হয়ে গেছে, কারণ এদের ভিতরে উগ্রতা বেয়াদবি মনমানসিকতা খুবই বেশি, কারণ এরা পারিবারিক শিক্ষাটা খুবই কম পাচ্ছে, কারণ বাবা মারও সাংঘাতিক ব্যস্ত। খাবার টেবিলে বাবা মাদেরও মোবাইল স্মার্টফোন, বাবার হাতে নিউজ পেপার, মায়ের হাতে স্মার্টফোন, অথবা মায়ের চোখ আছে তোমার টিভি সিরিয়ালের দিকে। যে ছেলে বা মেয়ে পড়ার টেবিলে খাবার টেবিলে বসছে, তারা দেখবে যে মোবাইল টিপছে আর নাস্তা করছে, কি খাইলো কি না খাইলো সে বাসাতে বের হওয়ার পর মনে করতে পারছে না যে আজকে সকালে কি নাস্তা করছে, তার নাস্তা দিয়ে কোনো মনোযোগ নাই। তাহলে বলো যে পরিবারের সদস্য বাবা মার সাথে তার সন্তানদের ইন্টারাকশন বা এই যে একটা খোঁজ গল্প খুনসুটি খোঁজ খবর নিচ্ছে বাবা মা, এটা কি হয় এখনকার পরিবারে? প্রায় এটা একদমই নাই বললে চলে। এই জন্য আমরা বেশ মানবিক ভাবে গড়ে উঠতে পারছি না। হ্যাঁ, দেখতে শুনতে আমাদের মানুষের মতো দেখাচ্ছি, বাট আমাদের মনুষ্যত্ব বা মানবিক যে গুণাবলীগুলো সেগুলো আমাদের ভিতরে একেবারেই নাই। একটু কঠিন কথা বলে ফেললাম, আমরা একবার পড়াতে আবার চলে আসছি, কথা শুনতে পাচ্ছো? আচ্ছা, তাহলে আমরা মাত্র 2 মিনিট 2.5 মিনিট মতো সময় আছে, আমরা বিষয়ের কথা না বলি, এই সার্কিটটা কি আমি আজকে ব্যাখ্যা দিব না? আচ্ছা বাদ দাও, আজকে অন্য কথাটা তো বলি, কারণ এটা বেশ একটু জটিল ব্যাপার স্যাপার। আমরা নেক্সট ক্লাসে অবশ্যই যে সকল স্টুডেন্টরা আজকে যুক্ত হয়নি তাদেরকে জানাই দিও, কারশপস কারণ যদি বই থেকে পড়লেও হালকা পাতলা বুঝবে, বাট এই সূত্রটি যে অঙ্কগুলো আছে আমাদের ব্যাখ্যাগুলো এগুলো অবশ্যই বুঝতে হবে। বই থেকে পড়ে যে সব বুঝবে আমি বলছি না, হয়তো অনেকে বুঝে ফেলতে পারে সেটা অন্য বিষয়ে। তো আগামীতে সবাই যেন যুক্ত হও, এটা মাথায় রাখবে, কারণ এখানে একটা রচনামূলক প্রশ্ন হয়। আচ্ছা, এবার একটু তোমাদের কথা শুনি, সবসময় আমি বক্তব্য করি তোমার শোনো। হ্যাঁ বলো। এমনি যদি দেখো চট করে দুটো লুপ মনে হচ্ছে, এই যে একটা লুপ দেখো, এই যে একটা লুপ একটা মনে হচ্ছে, কিন্তু মজার ব্যাপার পুরোটা মিলে আরেকটা লুপ বলা যায়, এই যে পুরোটা মিলে। হ্যাঁ, আমরা ছোটবেলায় বিনোদন দেখছি না যে ত্রিভুজের অনেকগুলো ত্রিভুজকে বলে, যেখানে কয়টা ত্রিভুজ আছে বলে না, ছোটবেলায় খেলেছে তোমার ম্যাথমেটিক্যালি গুলো, এখানে তিনটা লুপ আছে। তো তিনটা লুপে কারশপের এই ভোল্টেজ সূত্রটা প্রযোজ্য হবে, অ্যাপ্লাই করা যাবে। তো আগামী ক্লাসে আমরা এই যে লুপ গুলোতে কিভাবে কারশপের ভোল্টেজ সূত্র অ্যাপ্লাই হচ্ছে সেটা আমরা বিস্তারিত দেখবো, সাথে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে দেখবো যে হ্যাঁ কারশপের ভোল্টেজ সূত্রটা বেশ কাজ করছে এই সমাধান গুলোতে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। তোমাদের আর কোনো কথা আছে কি? হ্যাঁ বলো। তাই এখানে তো ভোল্টেজ দুইটা, তো এখানে লুপ তিনটা কি হবে? রাইট, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। যেমন যদি আমি এই লুপ নিয়ে কথা বলি, কারশপের ভোল্টেজ, তাহলে তো তুমি আজকে ব্যাখ্যা শুনে নিচ্ছো বাবা, আমি বলছি আগামী ক্লাসে বলবো আর কি। কারণ আজকে এক্সট্রা ক্লাস, তো স্টুডেন্ট খুব কম, মাত্র 32 জন, যে দেখতে পাচ্ছ 32 জন। রেগুলার ক্লাসে স্টুডেন্ট বেশি থাকে, আজকে ক্লাস হয়তো অনেকে মিস করছে আর কি। তো তোমরা যেটা বলছি যে এই প্রশ্নটা একটু মাথায় রাখো, নোট করে রাখো, আগামী ক্লাসে জিজ্ঞেস